আসসালামু আলাইকুম দর্শক, আজকে কিন্তু আমরা চলে এসেছি চাঁদপুর মতলবের রাজকীয় একটা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে। আর ভিতরে কিন্তু রাজকীয় স্টাইলে কিন্তু ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে, সেটাই আপনাদেরকে দেখাবো আজকে। আপনারা যারা আসলে এই ধরনের রাজকীয় বাড়ি করেন বা গ্রামের বাড়িতে বাড়ি করেন, ইন্টেরিয়র ডিজাইন করতে চান, তাদের জন্য স্পেশালি এই ভিডিওটি। যারা দেখেন যে ভিতরে কিন্তু আধুনিক পর্যায়ে ডিজাইনগুলো করা হয়েছে, তো আমরা চলে যাচ্ছি ভিতরে একদম। ফার্স্টে মেন গেটতে এন্ট্রি করে ভিতরে চলে যাচ্ছি। ভিতরে কিন্তু অনেক ডিজাইন করা হয়েছে, প্রত্যেকটা বেডরুম এবং প্রত্যেকটা প্লেসে কিন্তু খুবই রাজকীয় স্টাইলে ডিজাইন করা হয়েছে। তো আমরা এন্ট্রিতে কিন্তু দেখতে পাবো এখানে একটা শোরেক শোরেক করা। তো শোন ভাই, জি, এই এখানে কাজ টোটাল কতদিন হলো কাজটা করছো? এখানে আমাদের নিচতলা আমাদের প্রায় এক মাস চার দিন লাগছে। আপনার গর্জনের ফ্লাইউড দিয়ে, সেগুনের ফ্লাইউড সিলিং গুলো করে থাকি, গর্জন কাঠ দিয়ে ফ্রেম করে নিয়েছি। আচ্ছা, আপনার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজ আছে, প্রত্যেকটা কাজ আপনাদেরকে দেখাবো। যারা আসলে এই ধরনের কাজের প্রতি ইন্টারেস্টেড তারা কিন্তু ফায়দায় যে নাম্বার আছে, নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। যে উপরে যে সিলিংগুলো করা হয়েছে, উপরে কাজ কিন্তু এখনো বাকি আছে। জি জি, এখানে ঝাড়বাতি হবে, ফ্যান হবে। তো উপরে যে আপনার সিলিংগুলো, সিলিংগুলো কত টাকা স্কোয়ার ফিটে? সিলিংগুলো হচ্ছে আমরা এগুলা যে ফুল সিলিং বলি আমরা, এগুলা প্রতি পার স্কোয়ার ফিট 650 টাকা। এখানে লাইট তার ইত্যাদি মানে সিলিংয়ে যা লাগে ওইগুলো সব কিছু আমরা দিয়ে দিব। ওকে, সবকিছুর মালামালের যত কস্টিং, লাইট থেকে শুরু করে এভরিথিং হচ্ছে তাদের পর্যায়ে, শুধু স্কোয়ার ফিটের যে প্রাইসটা ওটা দিলেই হবে। এখানে হচ্ছে একটা আমরা শোকেস করছি, দেখেন দেখেন কত সুন্দর সুন্দরভাবে কালার কম্বিনেশন করা। এটা দেখলাম ডোকু পেন করা, দেখেন দেখলাম লোকাল ডোকু, পুরোটাই ডোকু পেন করা হয়েছে, মানে কাজের কোয়ালিটি ক্যাঙ্গারো দিয়ে করা। ফিনিশিং কত সুন্দর। জি জি, দেখেন এটা কাজের ফিনিশিংটা দেখেন, আপনারা দেখবেন হচ্ছে কাজের ফিনিশিং এবং কাজের কোয়ালিটি সবকিছু। দেখেন আমাদের ড্রয়ারগুলো পাল্লাগুলো সম্পূর্ণ হাইড্রোলিক। আচ্ছা, ডিনার অর্গানের এগুলো কত করে কাজ করতেছেন? এগুলো হচ্ছে আমরা 1550 টাকা পার স্কোয়ার ফিটে করে, 1550 টাকা পার স্কোয়ার ফিটে করে থাকি। আচ্ছা, আর এই পাশে হচ্ছে যেটা আমরা বেসিং ক্যাবিনেট বলি, এখানে আমরা একটা বেসিং করছি, বেসিং এর সাথে এখানে হচ্ছে টপ বেসিং বসবে, এখানে জাস্ট ফুটা করে বেসিংটা বসে পড়বে। আচ্ছা, আর এই সাইডটা কিন্তু পুরোটাই ক্যাবিনেট করা আছে। বেসিং ক্যাবিনেটের সাথে অ্যাটাচ নিয়ে নিছি এটা, আপনার ওইখান থেকে খাবার টাবার রেখে এখানে রাখবে, এখানে ডাইনিং টেবিল থাকবে। আচ্ছা, এই সাইডে টিভি ক্যাবিনেট আছে। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা ড্রয়িং রুম দেখাচ্ছি। তো আমরা ড্রয়িং রুমটা দেখাচ্ছি, এখন দেখেন এটা আছে ড্রয়িং রুমে, ড্রয়িং রুমটা দেখেন অনেক ইউনিক ভাবে মানে ডিজাইন করা হয়েছে, মানে সিম্পলের মধ্যে একটু হালকা সাদা, একটু গর্জিয়াস, খুবই সুন্দর। জি, আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন টিভি ক্যাবিনেট করা হয়েছে, টিভি ক্যাবিনেট তো যে মার্বেলের মতো ডিজাইন। হ্যাঁ, একবারে মনে হবে কি মার্বেল লাগিয়ে রাখছি আমরা, আসলে কিন্তু মার্বেল না, স্টিল শীট লাগানো, গর্জনের 18 মিলি প্লাইউড উপরে পেস্টিং করা। নিচে কিন্তু পুরোটা ফাঁকা রাখছি, এখানে পুরোটা ড্রয়ার, ছয়টা ড্রয়ার করছি, ড্রয়ারগুলো দেখি এরকম হাইড্রোলিক, দেখেন প্রত্যেকটা ড্রয়ার এবং ডোর, এগুলো সম্পূর্ণ ড্রয়ার হাইড্রোলিক, এবং পাল্লাগুলো দেখেন এগুলো সম্পূর্ণ হাইড্রোলিক, অটো লেগে যাবে। আর এখানে হচ্ছে আমরা ড্রপ ওয়াল করছি, এখানে বিম ছিল তো বিমটা ডাইকে আমরা এখানে পর্দার বক্স অপশন করে দিছি। ফুল সিলিং এর প্রাইস কত করে? ফুল সিলিং তো 650 টাকা পার স্কোয়ার। আর টিভি ক্যাবিনেট? টিভি ক্যাবিনেট হচ্ছে আমরা দুইটা রেট হয়, এটা একটা রেট, এটা একটা রেট, এটা হচ্ছে আমরা 1450 টাকা পার স্কোয়ার ফিট। আর এটা হচ্ছে স্পেল শীট এবং ডোকু পেন করাতে এটা হচ্ছে 1250 টাকা পার স্কোয়ার ফিট। আচ্ছা, এরপর আমরা হ্যাঁ এখন একটা মাস্টার বেডে চলে যাচ্ছি, একটা একটা ডিজাইন দেখাচ্ছি, দেখেন এখানে হচ্ছে একটা বেড, এখানে হচ্ছে ওপেন যে সেলফগুলো থাকার জন্য বেডরুমে হাফ সিলিং করা হয়েছে। হ্যাঁ, হাফ সিলিং, ড্রপ ওয়াল প্লাস আলমারি, এগুলো হলো স্পেল শীট, দেখেন এগুলো ভিতরে, এইখানে হলো ডোকু পেন করা, এটা হচ্ছে এনামেল পেন করা, এখানে হ্যাঙ্গার, এখানে পোড়ার টেবিল, এখানে আমরা আবার এই যে পুশ ম্যাগনেট লাগাই দিয়েছি, এখানে আবার পড়ার জন্য এখানে একটা ড্রয়ার করে দিয়েছি মিনি, মানে বাসায় শুধুমাত্র একটা বেড ঢোকাইলে আর কিছু ঢোকানো, জাস্ট একটা বেড বসাইলে আপনারা এখানে নরমালি সব কিছু, এখানে দেখেন কিচেন ডেসিন টেবিল করা হয়েছে, দেখেন কত সুন্দর করে সাজানো হয়েছে। আচ্ছা, প্রত্যেকটা বেডরুম আমরা দেখাই একের পর এক। তো আমরা একটু এই যে যত ক্যাবিনেট আছে, ক্যাবিনেট হচ্ছে আপনার 1800 টাকা স্কোয়ার ফিট, তাই না? জি 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 জি। তো আমরা একটু শর্টে দেখা দিচ্ছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এইখানে হচ্ছে আরেকটা ক্যাবিনেট, এটা গেস্ট বেড, এখানে পোড়ার টেবিল, আলমারি, এটা একটু অন্য কালার আমরা করছি, এখানে পোড়ার টেবিল, এখানে প্রত্যেকটা কাজ স্পেলের এবং ফিনিশিং দেখেন, ফিনিশিংটা দেখেন মতো গ্লাস এর গ্লাস এর রিপ্লেট করতেছে। তো এখন চলে যাচ্ছি হচ্ছে আমরা কিচেনে, কিচেনটা দেখাই, দেখেন কিচেনটা গুলাম অনেক সুন্দর করে সাজানো হয়েছে, ডিপ কালার দেওয়া হয়েছে, ডিপ কালার, কারণ কিচেনের ডিপ কালার গ্যাসটা দেখা যাবে না, কন্টিনিউ পানি মুছে রাখতে পারবেন, দেখেন অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে,
এগুলো কত করে আছে? এগুলো হচ্ছে আমরা 1800 টাকা পার স্কয়ার ফিট। এগুলো আমরা আপনার ডোকু পেন করা, এখানে ডোকু এই ব্যাক সাইড ভিতরে সবচেয়ে ডোকু পেন না, ভিতরে হচ্ছে এনামেল পেন পার্লার ব্যাক সাইড, এই যে এটা অনেকে বলে যে ভাই ভিতরে ডোকু এটা এনামেল পেন, এটা এনামেল, এটা ডোকু, এটা এনামেল, বডির ভিতরে যেটা পার্লা স্পিয়াল এই সাইডে ডোকু, এই সাইডে ডোকু। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা আরেকটা বেডরুম আছে, এই সাইডে বেডরুমে চলে যাচ্ছি। আচ্ছা নাই ওয়েট, এটা দেখেছি এই সাইডটা মেবি আমরা দেখানো হয়েছে সুন্দর করে সাজানো হয়েছে। এরপরে এইবার হচ্ছে পড়ার টেবিল, ঠিক আছে। তারপর হচ্ছে আরেকটা বেডে চলে যাচ্ছি আমরা, তো আর উপরে কিন্তু সেম ভাবে, হ্যাঁ সেম ভাবে ওই ভিডিওটা যখন আমাদের কমপ্লিট হবে একটা ভিডিও আমরা নিব, তখন দেখতে পারবেন আপনারা। তো এখানে হচ্ছে আরেকটা বেডে চলে যাচ্ছি আমরা, দেখেন এখানে আপনার ওয়াল ক্যাবিনেট অ্যাটাচ করার টেবিল, তারপরে যে পুট গ্লাস ম্যাগনেট গ্লাস সব কিছু আমরা করে দিছি। আর এখানে গেলাম হাতলগুলো গেলাম মানে অনেক প্রিমিয়াম কোয়ালিটি, ভালো কোয়ালিটি ভাই। এখানে হ্যাঙ্গার সিস্টেম, ঠিক আছে, সম্পূর্ণ হাইড্রোলিক, এখানে পাল্লা সব কিছু হচ্ছে, ছোটোর মধ্যে হোক বড়ো হোক আপনারা কীভাবে রুমগুলো সুন্দর করা যায় ওইটা আমরা সবসময় প্রাধান্য দিই আর কি কাজের ভিতরে। হ্যাঁ সেলফ সাইডে ডোকু পেন করা, এই সাইডে ডোকু, এই সাইডে গ্লাস লাগাই দিছি, এখানে আছে আপনার শোকেস করার জন্য আমরা এই করে দিছি। আর এই ছোটো জায়গায় আমরা আবার ছোটো ছোটো ওই যে আপনার সাইড টেবিল দরকার হয় এখানে ছোটো ছোটো ড্রয়ার করে দিছি, দেখেন। আর এখানে হচ্ছে আমরা একটা ছোটো লোবার করে দিছি। আচ্ছা তো শোন ভাই, এই এই পোড়াটা কাজ হলে তো ইনশাল্লাহ আমার ওর ভিডিও পাবো, তাই না? জি জি জি। আচ্ছা তো আপনাদের এই ধরনের কাজ যদি কেউ করতে চায় সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? আসলে আমরা বেশি কিছু বলবো না, কারণ হচ্ছে আপনারা যাকে দিয়ে কাজ করান আপনারা কাজের ফিনিশিং কোয়ালিটি সব কিছু দেখে আপনারা কাজ করাবেন, কারণ অনেকেরই কষ্ট, সবারই কষ্টের টাকা ভাই, কষ্টের টাকাটা আপনারা ভালো জায়গায় কাজে লাগান। আপনি আজকে কাজ করাবেন আবার ছয় মাস পরে তো কাজ করাবেন না, আপনি এই কাজ করতে গেলে নিম্নে কমসে কম 20 বছর দায়িত্ব হবে, পয়সা করে কাজ করাবেন। তো দুই টাকা কমের জন্য আপনি খারাপ লোক দিয়ে খারাপ কোয়ালিটির কাজ করাবেন না, আগে দেখবেন ভালো মান ম্যাটেরিয়ালস কথা সব কিছু দেখে আপনার কাজ ঠিক কোনো কোম্পানি দিয়ে আপনি করাতে পারবেন, এটা আপনার ইচ্ছা। আচ্ছা তো ভাইদের অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই সেখান থেকে কালেক্ট করে নেবেন। তো ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।